পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা লোকমান। হযরত লোকমান নবী ছিলেন না, তাফসীরের মধ্যে আসছে ওনার ব্যাপারে হাদিস যে আল্লাহ তাআলা ওনাকে নবুয়াত এবং হিকমত দুটো থেকে একটা বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন। একটা হলো নবুয়াত আর একটা হলো হিকমত। হযরত লোকমান হিকমত গ্রহণ করেছেন, নবুয়াতকে গ্রহণ করেন নাই, কিন্তু প্রত্যেকটা নবী পরিপূর্ণ হিকমতওয়ালা। প্রশ্ন করা হলো, লোকমান নবুয়াতের মতো মর্যাদাপূর্ণ বিষয়ে গ্রহণ করার সুযোগ থাকার পরেও কেন আপনি হিকমতকে গ্রহণ করলেন? নবুয়াত গ্রহণ করলে তো হিকমত এমনিই পাওয়া যাইতেন। তখন তিনি বললেন, আল্লাহ তাআলা যদি আমাকে স্বইচ্ছায় নবুয়াত দেওয়ার ইচ্ছাই পোষণ করতেন তাহলে আমাকে বেছে নেওয়ার সুযোগ দিতেন না, সরাসরি আমাকে তিনি নবুয়াত প্রদান করতেন। এখন যদি আমি নিজের থেকে নবুয়াতি দায়িত্ব গ্রহণ করতাম তাহলে এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত তাহলে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় আমাকে দাঁড়ানো লাগতো, আর যদি নিজের থেকে তিনি আমাকে নবুয়াত দিয়ে দিতেন তাহলে ওই দায়িত্ব পালনে যত ব্যবস্থাপনা দরকার সব ব্যবস্থাপনা যিনি গ্রহণ করতেন তিনি কে। আরেকটা উদাহরণ দিই তাহলে বুঝতে সহজ হবে। প্রাথমিক দিক যখন ওহী নাজিল হয়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিল হয়, জিব্রাইল আলাইহিস সালাম যা শোনায় নবীজি বারবার সেটা তিলাওয়াত করেন যাতে উনি না ভুলে যান। চিন্তিত পেরেশানি যদি ভুলা যায় তাহলে কি হবে? আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন কি, লা তুহাররিক লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ তাআলা বলেন, লা তুহাররিক লিসানাকা লিতাজালা বিহি, আপনি তাড়াহুড়ো করবেন না, বারবার আপনি আপনার জবানকে নড়াচড়া করবেন না। লা তুহাররিক লিসানাকা লিতাজালা বিহি, ও হাবিব আপনার কোনো চিন্তা নাই, যেহেতু আমি নাজিল করেছি এই কোরআন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কোরআন হেফাজত করা, এর শব্দ অর্থ মর্মার্থ সব কিছু সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ, যেহেতু আমি আপনাকে নবুয়াত দিয়েছি, আমি আপনার কাছে ওহী প্রেরণ করতেছি, সুতরাং যা প্রেরণ করতেছি এটা হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দায়িত্ব চাইতে পারবো না, সে যদি আমাকে অফার করে তাহলে আমি ভেবে দেখব। আবু তালেব চিন্তা করলেন, এই দায়িত্ব নেওয়ার লোকের তো অভাব নাই, হয়তো খাদিজার কাছে গিয়ে আরেকজন বলে দিবে যে আমারে দায়িত্ব দিয়ে দেন। এই চিন্তা করে আবু তালেব খাদিজার কাছে গিয়ে বলে, খাদিজা শুনলাম আপনি নাকি আপনার এক ব্যবসায়ী কাফেলার জন্য একজন জিম্মাদার নিযুক্ত করতে চান, আমার ভাতিজা মুহাম্মাদকে সেই দায়িত্বটা দিতে পারেন? খাদিজার চেহারা হাস্য উজ্জ্বল হয়ে উঠল। তিনি বলেন, মুহাম্মাদ যদি এই দায়িত্ব নেয় তার চাইতে উত্তম আমানতদার আর কে হতে পারে? তবে একটা বিষয়, খাদিজা আমার ভাতিজা এই দায়িত্ব গ্রহণ করতে পারে যদি আপনি তাকে প্রস্তাব দেন তাহলে সে রাজি হবে। খাদিজা তখন কি বলছে শুনেন। খাদিজা তখন বলে, আবু তালেব শুনে নেন, মুহাম্মদ ব্যতীত অন্য কেউ যদি আমাকে এই কথা বলতো আমি কশ্চিন কালেও মুহাম্মদ ব্যতীত অন্য কাউকে আমি আমার পক্ষ থেকে কখনোই প্রস্তাব দিতাম না, শুধুমাত্র মুহাম্মদ এই জন্য আমি তাকে প্রস্তাব দিব, এতে আমার কোনো আপত্তি নাই। এবার খাদিজা গিয়ে আমার আপনার নবীজি বলতেছে যে আপনি এই কাফেলার দায়িত্বটা নেন, নবীজি এবার বলছেন আচ্ছা ঠিক আছে দায়িত্ব নিলাম, তাহলে এবার তাকে দায়িত্ব দেওয়া হবে। নবীজি কাফেলা নিয়ে রওনা হবেন, এই কাফেলার তদারকির জন্য মানে সবার খেদমতের জন্য একজন মানুষ দেওয়া হলো, তার নাম ছিল মাইসারা। মাইসারাকে বলা হয় খাদিজার চোখ, খাদিজা বলে এটা হলো আমার চোখ, তার মানে মাইসারার দেখা আর খাদিজার দেখা সেম, এতটা বিশ্বাস করে মাইসারাকে খাদিজা। সফর শেষ হলো, নবীজি মক্কা থেকে সিরিয়ায় গেলেন, প্রায় দ্বিগুণ লাভে যেই পণ্যগুলো নিয়ে গেছে এগুলো বিক্রয় করলেন, আবার সিরিয়া থেকে পণ্য কিনে আনলেন মক্কায়, মক্কায়ও যেই পণ্যগুলো আনলেন প্রায় দ্বিগুণ লাভে তিনি বিক্রয় করলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফর শেষ হয়ে গেল, খাদিজা মাইসারার কাছে গোটা সফরের কারগুজারি ঘটনা শুনতে চায়।
মাইসারা খাদিজাকে গোটা সফরের ঘটনা শোনায় দিল। স্পেশাল ভাবে নবীর ব্যাপারে কয়েকটা কথা বলছে। এক নাম্বার বিষয় বলতেছে খাদিজা, আকাশব্যাপী কোথাও কোনো মেঘ নাই, গোটা আকাশ মেঘমুক্ত। প্রচন্ড গরমের মধ্যে আমরা যখন পথ চলতাম, মুহাম্মদ যখন আমাদের সাথে থাকত, সব সময় আমরা দেখতাম এক খণ্ড মেঘ সূর্যকে আড়াল করে আমাদেরকে সর্বক্ষণ ছায়া প্রদান করত। সিরাতের কিতাবে আসছে এটা মূলত মেঘ ছিল না, এটা ছিল দুইজন ফেরেশতার ডানা। এই ডানা দিয়ে তারা নবীজিকে ছায়া প্রদান করত। মাইসারা বলে আরেকদিন মুহাম্মদ শুয়েছে এক গাছের ছায়ায়। স্বাভাবিকভাবে সূর্য যখন স্থান পরিবর্তন করবে গাছের ছায়াটাও সরে যাবে, কিন্তু এমনটা হয় নাই। সূর্য সরে গেল, গাছের ছায়া সরে নাই, বরং গাছ ঝুঁকে বাঁকা হয়ে আমার আপনার নবীকে ছায়া প্রদান করতে থাকলো। সুবহানাল্লাহ। আরেকদিন নবীজি বিশ্রাম নিচ্ছেন, মাইসারাকে একজন পাদ্রী ডেকে বলে ওই লোকটাকে, যুবকটাকে সব পরিচয় নেওয়া হলো। এইবার মাইসারাকে ওই পাদ্রী বলতেছে ওই যুবকটা ভবিষ্যতের নবী হবে। এইবার এই কথাগুলো যখন খাদিজার কাছে এসে মাইসারা বলল, স্বাভাবিকভাবে খাদিজা আমার আপনার নবীর প্রতি একটু আকৃষ্ট হয়ে গেলেন, তার প্রতি মহাব্বত ভালোবাসা জেগে উঠল। খাদিজা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল তিনি আর বিবাহ শাদী করবেন না। তিনি দেখতেও সুন্দরী ছিলেন, বিদুষী একজন নারী ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চারজন নারী, তার মধ্যে একজন হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। বান্ধবীরা বলতেছে খাদিজা তোমার কি মুহাম্মদকে পছন্দ হয় নাকি, বিবাহের জন্য প্রস্তাব দিয়ে দাও। খাদিজা বলতেছে আমি যদি প্রস্তাব দেই আর আমার প্রস্তাব যদি মুহাম্মদ ফিরিয়ে দেয় আমি লজ্জা পাবো। বান্ধবী বলে তাহলে আমি তোমার পক্ষ থেকে প্রস্তাবটা দিয়ে দেই। খাদিজা বলে প্রস্তাব দিবা অনুমতি দিলাম, তবে আমি যে তোমাকে অনুমতি দিয়েছি এটা যেন মুহাম্মদ না বুঝতে পারে। এইবার ওই মেয়েটা গিয়ে আমার আপনার নবীকে বলে মুহাম্মদ বয়স তো কম হলো না, বিবাহ শাদী কি করবা না? আমার আপনার নবী জবাব দিলেন আমার তো টাকা পয়সা নাই, বিবাহ করব কেমনে? বলতেছে কোন নারী যদি তোমার সব খরচ বহন করার দায়িত্ব নেয় তুমি বিবাহ করবা নাকি? নবীজি বললেন আমার চাচা আছে তার সাথে কথা বলো। নবীজির চাচার সাথে কথা হলো, লম্বা ইতিহাস। আবু তালেবের খুতবায় আমার আপনার নবীর সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেল। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বললেন রাসূলের জীবন আদর্শের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আর ওই উত্তম আদর্শের সত্তায়ও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করা হয়েছে। আর আমার আপনার নবীর এই উত্তম আখলাক, উত্তম চরিত্র শুধুমাত্র যে নবুয়াতির পরে ছিল তা নয়, বরং নবীজির এই উত্তম চরিত্র নবুয়াতির আগেও ছিল। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কেমন ছিল আমার আপনার নবীর চরিত্র? নবুয়াতির পর যেই বিষয়গুলো আল্লাহ তাআলা হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, এমন কোন কাজ আমার আপনার নবী নবুয়াতির আগে কখনো করেন নাই। এমন কোন কাজ আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা নবুয়াতির আগে কখনো হতে দেন নাই। একটা দুইটা উদাহরণ দেই। বলেন তো ইসলামী শরীয়তে গান বাদ্য, ঢোল ডক্কর এইগুলো হালাল না হারাম? আর একটু জোরে বলেন হালাল না হারাম? আমার আপনার নবীর নবুয়াতির আগে আমার আপনার নবী কোনোদিন গান বাদ্যের অনুষ্ঠানে বসেন নাই। নবীজি বলেন আমার বয়স তখন 10 বা 12 বছর হবে, আমি বালক। মক্কার মধ্যে একটা বিবাহ অনুষ্ঠান হবে, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। ওই বিবাহের মূল আকর্ষণ ছিল রাতের বেলা খাওয়া দাওয়ার পরে নাচ গানের অনুষ্ঠান হবে। আপনারা তো যারা আছেন এখানে সবাই মুসলমান, আপনাদের এই মুসলিম কমিউনিটির মধ্যে, মুসলমান সমাজের মধ্যে বিবাহ অনুষ্ঠানে নাচ গান হয় কি হয় না? নাচ গান হয়। মনে রাখতে হবে বিবাহ ইবাদত, এটা যদি নবীজির তরিকায় না হয় তাহলে ওই বিবাহের দ্বারা বরকত রহমত পাওয়া যাবে না। আজকে পারিবারিকভাবে মানুষের অশান্তি কেন? স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কেন? মানুষ পারিবারিকভাবে শান্তিতে নাই কেন? কারণ কি?
কারণ তাদের এই বিবাহ অনুষ্ঠানগুলো সম্পাদিত হয় পাপাচারের মাধ্যমে অথচ বিবাহ সহজ একটা পদ্ধতি ছিল বিবাহ কঠিন হচ্ছে জেনা ব্যভিচার সহজ হচ্ছে বিবাহের মধ্যে গোনা শুরু হচ্ছে শুরু থেকে নিয়ে একবারে শুরু থেকে নিয়ে খালি গোনা সওয়াবের কাজ ইসলামিক কাজ শুধু হয় হুজুরে ডাক দিয়া এই বিয়েটা পড়ায় দেওয়া এটা ছাড়া বাকি সব অনইসলামিক কাজ হয় ঠিক কিনা বলেন এজন্য এই বিষয়গুলোর মধ্য থেকে হারাম কাজকে বর্জন করতে হবে যেই বিবাহের মধ্যে হারাম কাজ থাকবে ওই বিবাহে আল্লাহ তাআলার রহমত থাকবে না বরকত থাকবে না আবার বিবাহে খরচ বেশি হলেই যে অনেক ভালো বিবাহ হইল তা না আমরা তো দেখি আমাদের দেশে যারা নায়ক নায়িকা আছে সেলিব্রিটি আছে দেখবেন 1 কোটি 5 কোটি 10 কোটি টাকা খরচ করে বিবাহ করে কাবিন লিখে কোটি কোটি টাকা বিশাল আয়োজন করে বিবাহ হয় কোটি কোটি টাকা খরচ করে এক বছর না যাইতেই দেখা যায় চুপিসারে ওই বিবাহ ভেঙে গেছে হয় কি হয় না বলেন অথচ আমার আপনার অনেক আত্মীয় স্বজন দেখবেন দাদা দাদি আছে অনেক অনেকে বিবাহ হইছে কি গেছিল বাজারে একজন কইছে একটা মাইয়া আছে বিবাহ দিবেন নি এইবার মুরব্বি ছেলেরে নিয়ে গেছে মেয়ে দেখাইতে ওই জায়গায় বিয়া শাদী হয়ে গেছে রাত্রে বউ নিয়ে বাড়ি চলে আসছে এক টাকাও খরচ নেই যুগের পর যুগ পার হয়ে যাচ্ছে এখনো তাদের মধ্যে হৃদ্রতা মহব্বত ভালোবাসা আছে ঠিক কিনা বলেন এজন্য বিবাহে খরচ বেশি হইলেই বরকত হয় তা না নবীজি বলেন ইন্না আযমান নিকাহি বারাকা আইসারুহা মাউনা নবীজি বলেন যেই বিবাহে খরচ যত কম সেই বিবাহে বরকত তত বেশি সুবহানাল্লাহ বলেন আপনাদের এদিকে তো আমি শুনছি জানি না বিয়া দিলেই নাকি বলারে মোটরসাইকেল দেওয়া লাগে তুমি গু খাইতে পারো না তোমার জন্য গুও কোনো কোনো সময় হালাল বৈধ হতে পারে কিন্তু তুমি স্ত্রীর বাবার থেকে শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে ওই মোটরসাইকেলে চড়ে শ্বশুর বাড়িতে আসো তোমার লজ্জা থাকা দরকার মনে রাখতে হবে এগুলো জুলুম এ ধরনের কাজ কখনোই সমচিত নয় সন্তানদের বেচেন কেন এগুলো খুব খারাপ কাজ যৌতুক ইসলাম সমর্থন করে না সমাজ সমর্থন করে না রাষ্ট্র সমর্থন করে না আল্লাহ আমাদের এই ধরনের পাপ থেকে বাঁচার তৌফিক দান করেন এখন নবীজি গেছেন বিবাহের অনুষ্ঠানে খাওয়া দাওয়া শেষ সবাই বসে আছে হঠাৎ করে ডাক দেওয়া হলো আসো খাওয়া দাওয়া পর্ব শেষ এখনই নাচ গান শুরু হবে নবীজি বলেন সবাই তাড়াহুড়ো করে চলে যেতে শুরু করলো আমাকেও ডাকতেছে মোহাম্মদ আসো আগে না গেলে আগে জায়গা পাওয়া যাবে না অনেক সময় দেখবেন ওয়াজ মাহফিলের মধ্যে সামনে ফাঁকা ওয়াইজ বারবার ডাকে সামনে আসেন একটাও নড়ে না কিন্তু গানের অনুষ্ঠানে দেখবেন সব বড়া 80 বছরের মুরব্বিও 20 জনের ঘাড়ের উপরে পাড়া দিয়ে আইসা সামনে বসে আর একজনে কয় মুরব্বি কামটা কি করলেন কয় তোরা বাইসা থাকলে দেখতে পারবি আমার তো হায়াত শেষই হয়ে গেছে একটু দেখানি ঠিক না বলে আগে গেলে আগে জায়গা পাবো আসো নবীজি বলেন সবাই চলে গেল হঠাৎ করে আমার দু চোখ জড়ে ঘুম চলে আসছে আমি বাড়ির একটা কোনায় শুয়ে পড়লাম ঘুমায় গেলাম সারা রাত কি হয়েছে আমার কোনো খবর নাই সকালবেলায় যখন সূর্যের আলো আমার মুখের উপরে পড়েছে সেহারার উপরে পড়েছে আমার ঘুম ভেঙে গেল আমি ঘুম থেকে উঠে দেখি কেউ নাই সারা রাত কি হয়েছে ব্যাপারে আমি কিছুই জানি না কেন আল্লাহ তাআলা এইভাবে আমার আপনার নবীকে নবুয়াতির আগে বিভিন্ন বিষয় থেকে হেফাজত করেছেন যেমন নবুয়াতির আগে মদ হারাম ছিল না নবুয়াতির পর পর মদ হারাম হয় নাই অনেক দিন পরে মদ হারাম হয়েছে মদ চার ধাপে আল্লাহ তাআলা হারাম করেছেন কারণ মক্কাবাসীদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল মদ তারা পানির চাইতে মদ বেশি পান করত এমন এক অবস্থা ছিল কিন্তু কেউ এ কথা বলতে পারবে না আমার আপনার নবী নবুয়াতির আগে কখনো মদ পান করেছে এটা কেউ বলতে পারবে না মদ পান তো বহু দূরের কথা আমার আপনার নবী নবুয়াতির আগে মদের পাত্র স্পর্শ করেছে এ কথা কেউ বলতে পারবে না কেন হেফাজত করেছেন আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এর অন্যতম একটি কারণ হলো আমাদের মানুষের কিছু সৃষ্টিগত অভ্যাস আছে মনে করেন আপনাদের এলাকার একটা লোক এক সময় খুব খারাপ ছিল দুষ্ট ছিল সে দাওয়াত ও তাবলীগের লোকজন আসছে তারে বুঝায়া টুজায়া তিন চিল্লাই নিয়ে গেছে সেও চিন্তা করছে মরে যাই কখন তার ঠিক আছে চলেই যাই কত যুবক চোখের সামনে মারা যাচ্ছে এই চিন্তা করে সে তিন চিল্লায় চলে গেছে
চার মাস পরে প্রায় সাড়ে চার মাস পরে বাড়িতে আসছে গেছিল দাড়ি ছাড়া আসছে দাড়ি নিয়া গেছিল ছোট জামা পরে আসছে লম্বা জামা গায়ে দিয়ে গেছিল খালি মাথায় আসছে মাথায় পাগড়ি বেঁধে চার মাস আগে যে সবচেয়ে খারাপ ছিল চার মাস পরে তাকে মনে হচ্ছে কোনো মাদ্রাসার মুহতামিম হবে বলেন তো চার মাস আগে সে যে মন্দ কাজগুলো করত এই চারটা মাস ভালো মানুষের সাথে থেকে চার মাস পরে সে কি সেই মন্দ কাজগুলো করবে করবে তো নাই বরং ওই কাজগুলো যাদের করতে দেখবে তাদেরকেও মানা করবে মনে করেন ছেলেটা আসছে মসজিদের দিকে রওনা হয়ে গেল নামাজের সময় একটা দোকান অতিক্রম করে মসজিদে যেতে হয় যেই দোকানে এক সময় সে আড্ডা মারত মসজিদে যাওয়ার সময় দোকানের দিকে তাকায় দেখে সবাই আছে শুধু সে নাই তার বন্ধুরাও আছে তার বাবার বয়সী লোকরাও আছে কেউ চা খাচ্ছে কেউ গল্প করতেছে কেউ বা বিড়ি সিগারেট খাচ্ছে এমত অবস্থায় ওর অন্তরের মধ্যে চিন্তা হলো এই মানুষগুলো যদি ভালো না হয় এদের অবস্থা খারাপ হয়ে যাবে এইবার দোকানের সামনে দাঁড়ায় বলতেছে ভাই চাচা এ দুনিয়ার হায়াত বড় কম আজ আসি হয়তো কাল থাকবো না আসেন আপনার পরিবর্তন হয়ে যাই বিড়ি সিগারেট খাওয়া বাদ দেই চলেন নামাজে চলে যাই বলেন তো সে যে কথাগুলো বলেছে কথাগুলো ভালো না মন্দ কিন্তু এই ভালো কথাগুলো সবাই ভালোভাবে নিবে না কেউ তার এই কথাগুলোর প্রতি উত্তরে বলবে বাবারে বাবা চার মাস আগে তোমার ঠেলায় টেকা যাইতো না চার মাস পরে তুমি সবচাইতে বড় বুজুর্গ হয়ে গেছো এরকম বলা লোক সমাজে মনে হয় নাই ওরে বাবা তুমি তিন মাস আগে তোমার ঠেলায় ঠিকই নাই এখন তুমি আল্লাহর ওলি হয়ে গেছো তাই না এলো তিরস্কার মাইরা বলে এখন সে বলছে ভালো কথা প্রতি উত্তরে তাকে খোঁচা মেরে বললে সে কষ্ট পাবে কি পাবে না আল্লাহ তাআলা চান না আমার আপনার নবীকে এমন কথা কেউ বলতে পারুক ও মুহাম্মদ তুমি এক সময় মদপান করতা এখন তুমি মদ নিষিদ্ধ করতেছো এমন কথা যেন কেউ না বলতে পারে ও মুহাম্মদ এক সময় তুমি নিজে গানের অনুষ্ঠানে থাকতা এখন গান হারাম করতেছো এমন কথা যেন কেউ না বলতে পারে এই জন্য আমার আপনার নবীর নবুয়তির পরে আল্লাহ তাআলা যেই বিষয়গুলো নিষিদ্ধ করেছেন ওই বিষয়গুলো আমার আপনার নবীর দ্বারা নবুয়তির আগে কখনো সংগঠিত হয় না কাফেররা আমার আপনার নবীকে হত্যার অপচেষ্টা করেছে কিন্তু নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দিতে পারে নাই এই পৃথিবীতে একটা মানুষকে ঘায়েল করার জন্য সবচাইতে বড় অস্ত্র হলো তার চরিত্রের উপরে আঘাত করা কাফেররা নবীর থেকে মানুষদেরকে ফেরানোর জন্য চারটা শব্দের বেশি ব্যবহার করত হত্যার অপচেষ্টা করেছে কিন্তু চরিত্রের ব্যাপারে অপবাদ দিতে পারে নাই জাহেলিয়াতের সময়ও হজ ছিল ওই সময়ও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাইতুল্লাহ জিয়ারতের জন্য আসত পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ কে মুহাম্মদ চিনে না কিন্তু কাফেররা চিন্তা করলো মানুষেরা যদি মুহাম্মাদের কাছে যায় হয়তো মুহাম্মাদ তাদেরকে তার ধর্মে দীক্ষিত করে নিবে এই জন্য তারা একটা পরিকল্পনা করল মক্কা প্রবেশের যতগুলো রাস্তা ছিল প্রত্যেক রাস্তার মুখে একেবারে শহরে প্রবেশের মুখে এক এক দল লোক কাফেররা নিয়োজিত করে দিল বলে দিল শোনো বাহির থেকে লোক যারা আসবে তাদেরকে বলবা যে শোনো মুহাম্মাদ নামে আমাদের মক্কায় এক ব্যক্তি আছে ওই ব্যক্তি হইল পাগল নবীজির ব্যাপারে চারটা শব্দের ব্যবহার তারা করত তারা বলতো মুহাম্মাদ পাগল তারা বলতো মুহাম্মাদ কবি তারা বলতো মুহাম্মাদ গণক তারা বলতো মুহাম্মাদ জাদুকর এক গ্রুপ দাঁড়ায় আছে লোকজন আসতেছে আর বলে শোনো আমাদের মক্কায় একজন লোক আছে তার নাম হলো মুহাম্মাদ খবরদার সে কিন্তু পাগল তার কাছে তোমরা যাবা না আরেক গ্রুপ দাঁড়ায় আছে আরেক রাস্তার মাথায় মানুষেরা আসতেছে আওয়াজ করে বলতেছে এ মানুষেরা শোনো আমাদের মক্কায় একজন লোক আছে তার নাম হলো মুহাম্মাদ সে কিন্তু কবি খবরদার তার কাছে তোমরা যাবা না আরেক গ্রুপ দাঁড়ায় আছে আরেক জায়গায় বলে শোনো মক্কায় একজন লোক আছে তার নাম হলো মুহাম্মাদ সে কিন্তু গণক তার কাছে তোমরা কেউ যাবা না আরেক গ্রুপ দাঁড়ায় আছে আরেক রাস্তার মুখে বলে শোনো মক্কায় একজন লোক আছে তার নাম হলো মুহাম্মাদ সে কিন্তু জাদুকর তোমরা কেউ তার কাছে যাবা না এই যে সারা পৃথিবীর আনাচ কানাচ থেকে যেই মানুষগুলো আসতেছিল কেউ চিনত না মুহাম্মাদকে
কিন্তু কাফেররা আমার আপনার নবীর বিরোধিতা করতে গিয়ে মুহাম্মদ নামটা তাদের কানের মধ্যে পৌঁছায়া দিয়েছে কেউ চিনতো না মুহাম্মদকে এখন না দেখলেও নাম শুনছে যে মুহাম্মদ নামে একজন লোক আছে আর এই লোক তাইলে সাধারণ জাদুকর না সাধারণ কবি না সাধারণ গরক নয় যদি সাধারণ কবি গরক জাদুকর হইতো তাইলে তো এরা আমাদেরকে তার কাছে যাইতে মানা করত না মানুষের অভ্যাস কি আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া মানুষকে যা থেকে নিষিদ্ধ করা হয় মানুষ সেটার ব্যাপারে আরো আগ্রহী হয় বেশি এইবার ওদের চিন্তা তাইলে মুহাম্মদ তো বড় জাদুকর তাইলে মুহাম্মদের খুঁজে বার করতে হবে কোথায় ওরা বলছিল যে কাছে যাবি না আর এরা কি চিন্তা করতেছে কোথায় আছে খুঁজে বের কর এইবার মানুষেরা খুঁজে বের করতেছে মুহাম্মদ কোথায় মুহাম্মদ কোথায় কেউ গেছে জাদু দেখার জন্য কেউ গেছে কবিতা শোনার জন্য কেউ গেছে পাগল দেখার জন্য আমার আপনার নবী কবিতা কবিও নয় আমার আপনার নবী জাদুকর নয় আমার আপনার নবী পাগল নয় আমার আপনার নবী গণক নয় নবীর কাছে তো কোনো জাদু নাই নবীর কাছে আছে কোরআন নবীর কাছে কি আছে জোরে বলেন তারা গেছে এইগুলো দেখার জন্য নবী শুনায় দিয়েছেন কোরআন কোরআনুল কারীমের তিলাওয়াত শুনছে তারা আজ থেকে দেড় হাজার বছর আগে আমার আপনার নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন দেড় হাজার বছর পরেও যখন বাংলাদেশ সহ বহির বিশ্বের অনেক কারী আছে যাদের সুললিত কণ্ঠে যখন কোরআনের তিলাওয়াত শোনা হয় মানুষেরা আবেগ আপ্লুত হয়ে উঠে অন্তরের মধ্যে জোশ উঠে যায় এই দেড় হাজার বছর পরে বাংলাদেশের কারীর মুখে তিলাওয়াত শুনে আর যার উপরে স্বয়ং আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন তার তিলাওয়াত কতই না মধুর ছিল কতই না সুন্দর ছিল আর আমরা কোরআন বুঝি না গ্রামের একজন প্রত্যন্ত অঞ্চলের একজন মানুষ যে কোরআনটা শুদ্ধভাবে পড়তে পারে না সেও যদি কোরআনের তিলাওয়াত শুনে অনেক সময় চোখের পানি থামায় রাখতে পারে না আর আরবের লোকেরা কোরআনের তিলাওয়াত বুঝতো কোরআন বুঝতো ওই মানুষগুলো যখন রহমাতুল লিল আলামিনের জবানে কোরআনের তিলাওয়াত শুনল গিয়েছিল জাদু দেখার জন্য গণকের কাছে কবিতা শোনার জন্য কিন্তু নবী শুনিয়ে দিলেন কোরআন অনেক মানুষ কোরআন শুনে হেদায়েতের আলো অন্তরে প্রজ্জ্বলিত করে এরপরে বাড়িতে ফিরে যেত তারা চেষ্টা করেছে নবীজির থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য আর তাদের কৌশল ব্যর্থ হয়েছে বরং মানুষ নবীজিকে খুঁজে নবীজি কি বলতে চায় সেগুলো শুনে তাদের অন্তরে চিন্তা জাগ্রত হয়েছে যে এই লোকটা পাগল হতে পারে না এই লোকটা জাদুকর হতে পারে না এই লোকটা গরক হতে পারে না ঠিক কিনা বলে কিন্তু আফসোস দেড় হাজার বছর পরে যেই নবীর ঘোর দুশ্মনেরা যারা হত্যার অপচেষ্টা বারবার করেছে যারা নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই দেড় হাজার বছর পরে এসে অনেকে তো এমন মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমার আপনার নবীর চরিত্রের উপরে আঘাত করতে চায় মনে রাখতে হবে যে নবীর চরিত্রের ব্যাপারে আঘাত করবে চারিত্রিক অপবাদ দেওয়ার অপচেষ্টা করবে মনে রাখতে হবে এই পৃথিবীর সব মানুষ যদি নবীর চরিত্রে অপবাদ দেওয়ার অপচেষ্টা করে আল্লাহর কসম এতে করে নবীজির সম্মান ন্যূনতম কমবে না বরং দিন যাবে তার মর্যাদাকে আল্লাহর উঁচু করে দিবে ঠিক কিনা বলে কিন্তু এখন কথা হলো যে হুজুর তাহলে নবীর বিরুদ্ধে যদি কেউ অপবাদ দেয় তাহলে নবীর সম্মান বাড়বে তাহলে আমাদের প্রতিবাদ করার কি দরকার আমরা চুপ করে বসে থাকি এটা হবে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নমরুদ অগ্নিকুণ্ড বানিয়েছে তাফসিরের মধ্যে এসেছে দুই মাইল উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত সেটা পুড়ে পড়ে যেত কত বড় অগ্নিকুণ্ড আগুনের তাপ কত বেশি তাফসিরের মধ্যে এসেছে একটা ব্যাং পাশে একটা কুয়ার থেকে কুয়ার মধ্যে যায় আর আগুনের ওই বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে এসে প্রস্রাব করে দেয় যেটা দুই মাইল উপর দিয়ে পাখি উড়ে গেলে পুড়ে যায় ব্যাঙের প্রস্রাবে ওই আগুন নিভবে এটা কল্পনাও করা যায় না ফেরেশতা জিজ্ঞাসা করে ব্যাং কি ব্যাপার এমনটা করো কেন ব্যাং জবাব দিল শোনো আল্লাহ তাআলা আমাকে এতটুকু সামর্থ্য দিয়েছে এতটুকুর দ্বারাই আমি প্রচেষ্টা করতেছি যাতে করে কেয়ামতের দিন আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে ব্যাং রে তোমার পাশেই তো আমার খলিলকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল
তুমি কি করেছিলা আমি যেন সেই দিন আল্লাহ তাআলার কাছে বলতে পারি আল্লাহ আপনি আমাকে প্রতিবাদের যতটুকু সুযোগ দিয়েছিলেন সামর্থ্য দিয়েছিলেন আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনার খলিলকে সাহায্য করেছি এজন্য আমার আপনার ঈমানের দাবি হলো নবীজির ব্যাপারে যদি কেউ অপবাদ দেয় নবীর সম্মান কমবে না কিন্তু আমরা যদি চুপ করে বসে থাকি কিয়ামতে নবীর শাফাত পাওয়া যাবে না সেজন্য আমরা এই বিষয়ে খুব আশাবাদী তরুণ বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন হয়তো নামাজ পড়ে না শয়তানের ধোকায় গোনা করে কিন্তু এখনো হৃদয়ের মণিকুঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই প্রজন্মের তরুণ যুবক মুসলমান এদের এতটুকু ভালোবাসা কমপক্ষে আছে যে নবীর ব্যাপারে কেউ যদি কিছু বলে কেউ ঘরে বসে থাকে না জীবন দেওয়ার জন্য ময়দানে হাজির হয়ে যায় ঠিক কিনা বলে এটা আমাদের জন্য একটা আশা জাগা নিয়ে একটা বিষয় কিন্তু আরো অগ্রসর হওয়ার দরকার সামনের দিকে আমাদের নবীর চরিত্রের ব্যাপারে যেই সমস্ত অপবাদ বর্তমান দুনিয়ার কাফেররা দিয়ে থাকে একটা দুইটা একটু আপনাদের সাথে আলোচনা করি কষ্ট হচ্ছে না তো আলহামদুলিল্লাহ বৃষ্টি তো নামতেছে না বৃষ্টি নামলে আমি কষ্ট দিব না একটা অপবাদ দেয় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেছেন আউযুবিল্লাহ বলেন ওনার বয়স ছিল 25 বছর আর খাদিজার বয়স 40 বছর এর আগে খাদিজার দুই জায়গায় বিবাহ হয়েছে দুইজন স্বামী ইন্তেকাল করেছে খাদিজার অনেক সম্পদ ছিল মুহাম্মাদ এই সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেছেন আউযুবিল্লাহ বলেন কিন্তু ইতিহাস কি বলে ইতিহাস বলে খাদিজার বয়স 37 বছর এর আগে দুইজন স্বামী মারা গেছে তিনি স্বামীদের থেকে কিছু সম্পদ পেয়েছেন ওনার বাবার কিছু সম্পদ এগুলো মিলিয়ে উনি ব্যবসা শুরু করে দিয়েছেন তৎকালীন সময়ে আরবের মধ্যে উনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন শুধু তাই না উনি একজন পূত পবিত্র নারী ছিলেন এজন্য জাহেলিয়াতের সময়ও খাদিজার উপাধি ছিল তাহেরা পূত পবিত্র সুবহানাল্লাহ বলেন এমন যেগুলো মক্কার বাজারে মানুষের চাহিদা আছে বিশাল কাফেলা প্রেরণ করবেন উনি একজন বিশ্বস্ত মানুষ তালাশ করতেছিলেন ওই সময় আমার আপনার নবীর বয়স হলো মাত্র 22 বছর কয় বছর ওই সময় আমার আপনার নবীর উপাধি ছিল আল আমিন আস সাদিক আমানতদার সত্যবাদী ওই সময় খাদিজা খুঁজতেছে একজন আমানতদার বিশ্বস্ত মানুষ আবু তালেবের কানে এই খবর গেছে আবু তালেব আমার আপনার নবীকে গিয়ে বলতেছে মুহাম্মদ ওই বছর মক্কায় দুর্ভিক্ষ চলতেছিল বলতেছে মুহাম্মদ খাদিজা তো একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছে তার ব্যবসার জন্য তোমার বিশ্বস্ততার ব্যাপারে সকলে অবগত আছে তুমি গিয়ে খাদিজাকে বলো যে তুমি এই কাফেলার দায়িত্ব নিতে চাও তাহলে খাদিজা তোমার এই প্রস্তাবে রাজি হয়ে যায় আমার আপনার নবীজি বলতেছেন আমি এই কাফেলার দায়িত্ব নিতে পারি তবে আমি গিয়ে খাদিজাকে প্রস্তাব দিতে পারবো না খাদিজা যদি আমাকে প্রস্তাব দেয় দায়িত্ব নেওয়ার জন্য তাহলে আমি সেটা ভেবে দেখব কারণ কি কারণ হলো একটা হলো যেচে দায়িত্ব নেওয়া আর একটা হলো দায়িত্ব চাপায়া দেওয়া বলেন তো তফাত আছে না নাই সজাগ আছেন তো আপনারা তাকবীর দেন একটা নারায় তাকবীর হইল না তো আর একটু জোরে নারায় তাকবীর মাশাআল্লাহ একটা হলো দায়িত্ব নেওয়া আর একটা হলো দায়িত্ব চাপিয়ে দেওয়া আমি যদি কোনো দায়িত্ব আপনাদের কাছ থেকে জোর করে চেয়ে নেই দায়িত্ব চেয়ে নেওয়ার পরে ওই দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমি ব্যর্থ হই আপনারা কি আমাকে বাহবা দিবেন না তিরস্কার করবেন তিরস্কার করবেন কি বলবেন আরে হুজুর পারো না কাম করতে লাভ দিয়া দায়িত্ব নিয়ে নিছো কিন্তু আপনারা আমাকে দায়িত্ব দিতে চান আমি বলছি ভাই দায়িত্ব আমি নিতে পারবো না আপনারা সবাই বলতেছেন আপনি নেন আমরা দেখব এখন যদি এই দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ত্রুটি বিচ্যুতি অনিচ্ছায় হয়ে যায় আপনারা আমাকে দোষারোপ করতে পারবেন না তখন আমি কি বলবো বলবো যে আমি তো দায়িত্ব নিতে চাই নাই আপনারা চাপায়া দিছেন কেন ঠিক কি না বলেন কিন্তু যদি আমি দায়িত্ব চেয়ে নেই তাহলে এ কথা বলার সুযোগ আমার আছে নাই তাহলে একটা হলো দায়িত্ব চেয়ে নেওয়া আর একটা হলো দায়িত্ব চাপায়া দেওয়া পবিত্র কোরআনুল করিমের একটা সূরা আছে সূরার নাম হলো সূরা লোকমান হযরত লোকমান নবী ছিলেন না তাফসীরের মধ্যে আসছে ওনার ব্যাপারে হাদিস যে আল্লাহ তাআলা ওনাকে নবুয়াত এবং হিকমত দুটো থেকে একটা বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন
একটা হলো নবুয়াত আর একটা হলো হিকমত হযরত লোকমান হিকমত গ্রহণ করেছেন নবুয়াতকে গ্রহণ করেন নাই কিন্তু প্রত্যেকটা নবী পরিপূর্ণ হিকমতওয়ালা প্রশ্ন করা হলো লোকমান নবুয়াতের মতো মর্যাদাপূর্ণ বিষয়ে গ্রহণ করার সুযোগ থাকার পরেও কেন আপনি হিকমতকে গ্রহণ করলেন নবুয়াত গ্রহণ করলে তো হিকমত এমনিই পাওয়া যাইতেন তখন তিনি বললেন আল্লাহ তাআলা যদি আমাকে স্বইচ্ছায় নবুয়াত দেওয়ার ইচ্ছাই পোষণ করতেন তাহলে আমাকে বেছে নেওয়ার সুযোগ দিতেন না সরাসরি আমাকে তিনি নবুয়াত প্রদান করতেন এখন যদি আমি নিজের থেকে নবুয়াতি দায়িত্ব গ্রহণ করতাম তাহলে এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যেত তাহলে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় আমাকে দাঁড়ানো লাগতো আর যদি নিজের থেকে তিনি আমাকে নবুয়াত দিয়ে দিতেন তাহলে ওই দায়িত্ব পালনে যত ব্যবস্থাপনা দরকার সব ব্যবস্থাপনা যিনি গ্রহণ করতেন তিনি কে আরেকটা উদাহরণ দেই তাহলে বুঝতে সহজ হবে প্রাথমিক দিক যখন ওহী নাজিল হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিল হয় জিব্রাইল আলাইহিস সালাম যা শোনায় নবীজি বারবার সেটা তেলাওয়াত করেন যাতে উনি না ভুলে যান চিন্তিত পেরেশানি যদি ভুলা যায় তাহলে কি হবে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন কি লা তুহাররিক লিসানাকা লিতাজালাবি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা আল্লাহ তাআলা বলেন লা তুহাররিক লিসানাকা লিতাজালাবি আপনি তাড়াহুড়ো করবেন না বারবার আপনি আপনার জবানকে নড়াচড়া করবেন না লা তুহাররিক লিসানাকা লিতাজালাবি ও হাবিব আপনার কোনো চিন্তা নাই যেহেতু আমি নাজিল করেছি এই কোরআন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা এই কোরআন হেফাজত করা এর শব্দ অর্থ মর্মার্থ সব কিছু সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ যেহেতু আমি আপনাকে নবুয়াত দিয়েছি আমি আপনার কাছে ওহী প্রেরণ করতেছি সুতরাং যা প্রেরণ করতেছি এটা হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি দায়িত্ব চাইতে পারবো না সে যদি আমাকে অফার করে তাহলে আমি ভেবে দেখব আবু তালেব চিন্তা করলেন এই দায়িত্ব নেওয়ার লোকের তো অভাব নাই হয়তো খাদিজার কাছে গিয়ে আরেকজন বলে দিবে যে আমারে দায়িত্ব দিয়ে দেন এই চিন্তা করে আবু তালেব খাদিজার কাছে গিয়ে বলে খাদিজা শুনলাম আপনি নাকি আপনার এক ব্যবসায়ী কাফেলার জন্য একজন জিম্মাদার নিযুক্ত করতে চান আমার ভাতিজা মুহাম্মাদকে সেই দায়িত্বটা দিতে পারেন খাদিজার চেহারা হাস্য উজ্জ্বল হয়ে উঠল তিনি বলেন মুহাম্মাদ যদি এই দায়িত্ব নেয় তার চাইতে উত্তম আমানতদার আর কে হতে পারে তবে একটা বিষয় খাদিজা আমার ভাতিজা এই দায়িত্ব গ্রহণ করতে পারে যদি আপনি তাকে প্রস্তাব দেন তাহলে সে রাজি হবে খাদিজা তখন কি বলছে শুনেন খাদিজা তখন বলে আবু তালেব শুনে নেন মুহাম্মদ ব্যতীত অন্য কেউ যদি আমাকে এই কথা বলতো আমি কশ্চিন কালেও মুহাম্মদ ব্যতীত অন্য কাউকে আমি আমার পক্ষ থেকে কখনোই প্রস্তাব দিতাম না শুধুমাত্র মুহাম্মদ এই জন্য আমি তাকে প্রস্তাব দিব এতে আমার কোনো আপত্তি নাই এবার খাদিজা গিয়ে আমার আপনার নবীজি বলতেছে যে আপনি এই কাফেলার দায়িত্বটা নেন নবীজি এবার বলছেন আচ্ছা ঠিক আছে দায়িত্ব নিলাম তাহলে এবার তাকে দায়িত্ব দেওয়া হবে নবীজি কাফেলা নিয়ে রওনা হবেন এই কাফেলার তদারকির জন্য মানে সবার খেদমতের জন্য একজন মানুষ দেওয়া হলো তার নাম ছিল মাইসারা মাইসারাকে বলা হয় খাদিজার চোখ খাদিজা বলে এটা হলো আমার চোখ তার মানে মাইসারার দেখা আর খাদিজার দেখা সেম এতটা বিশ্বাস করে মাইসারাকে খাদিজা সফর শেষ হলো নবীজি মক্কা থেকে সিরিয়ায় গেলেন প্রায় দ্বিগুণ লাভে যেই পণ্যগুলো নিয়ে গেছে এগুলো বিক্রয় করলেন আবার সিরিয়া থেকে পণ্য কিনে আনলেন মক্কায় মক্কায়ও যেই পণ্যগুলো আনলেন প্রায় দ্বিগুণ লাভে তিনি বিক্রয় করলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফর শেষ হয়ে গেল খাদিজা মাইসারার কাছে গোটা সফরের কারগুজারি ঘটনা শুনতে চায় মাইসারা খাদিজাকে গোটা সফরের ঘটনা শোনায় দিল স্পেশাল ভাবে নবীর ব্যাপারে কয়েকটা কথা বলছে এক নাম্বার বিষয় বলতেছে খাদিজা আকাশব্যাপী কোথাও কোনো মেঘ নাই গোটা আকাশ মেঘমুক্ত প্রচন্ড গরমের মধ্যে আমরা যখন পথ চলতাম মুহাম্মদ যখন আমাদের সাথে থাকতো
সব সময় আমরা দেখলাম এক খণ্ড মেঘ সূর্যের সূর্যকে আড়াল করে আমাদেরকে সর্বক্ষণ ছায়া প্রদান করত সিরাতের কিতাবে আসছে এটা মূলত মেঘ ছিল না এটা ছিল দুইজন ফেরেশতার ডানা এই ডানা দিয়ে তারা নবীজিকে ছায়া প্রদান করত মাইসারা বলে আরেকদিন মুহাম্মদ শুয়েছে এক গাছের ছায়ায় স্বাভাবিকভাবে সূর্য যখন স্থান পরিবর্তন করবে গাছের ছায়াটাও সরে যাবে কিন্তু এমনটা হয় নাই সূর্য সরে গেল গাছের ছায়া সরে নাই বরং গাছ ঝুঁকে বাঁকা হয়ে আমার আপনার নবীকে ছায়া প্রদান করতে থাকলো সুবহানাল্লাহ আরেকদিন নবীজি বিশ্রাম নিচ্ছেন মাইসারাকে একজন পাদ্রী ডেকে বলে ওই লোকটাকে যুবকটাকে সব পরিচয় নেওয়া হলো এইবার মাইসারাকে ওই পাদ্রী বলতেছে ওই যুবকটা ভবিষ্যতের নবী হবে এইবার এই কথাগুলো যখন খাদিজার কাছে এসে মাইসারা বলল স্বাভাবিকভাবে খাদিজা আমার আপনার নবীর প্রতি একটু আকৃষ্ট হয়ে গেলেন তার প্রতি মহব্বত ভালোবাসা জেগে উঠল খাদিজা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল তিনি আর বিবাহ শাদী করবেন না তিনি দেখতেও সুন্দরী ছিলেন বিদুষী একজন নারী ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চারজন নারী তার মধ্যে একজন হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে স্বয়ং আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন সুবহানাল্লাহ শুনেন এই পৃথিবীর বলে না এই পৃথিবীর অর্ধেক পুরুষ অর্ধেক নারী ঠিক না একটা কবিতা আছে এরকম কি জানি অর্ধেক পুরুষ অর্ধেক নারী আসলে বিষয়টা এমন নয় এই পৃথিবীর 100% অবদান নারীর কেন এই পৃথিবীর অর্ধেক নারী বাকি অর্ধেক পুরুষ জন্ম দিয়েছে তাও নারী সুবহানাল্লাহ বলেন এজন্য নারীর সম্মান অনেক বেশি আসলে কিছু নারীবাদী নারীবাদী আছে এরা নিজেদের সম্মান বুঝে না ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে এটা দুনিয়ার অন্য কোন জীবন দর্শন নারীদেরকে এই পরিমাণ সম্মান দেয় নাই তা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ করবেন না বিভিন্ন রাজা বাদশাও নাকি বিবাহের প্রস্তাব দিয়েছে বান্দবীদের মজলিসে খালি মুহাম্মাদের প্রশংসা করতেছে যখন মুহাম্মাদের প্রশংসা করতেছে বান্দবীরা বলতেছে তোমার মনে হয় মুহাম্মাদকে খুব পছন্দ হয় আমাদের সমাজে কেউ যদি বিধবা বিবাহ করে একজন যুবক ছেলে সে আগে পরে বিবাহ করে নাই সে যদি একজন বিধবাকে বিবাহ করে বা করতে চায় ওই যুবকের প্রথম সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়ায় তার মা বাবা ঠিক কিনা বলেন মনে করে ছেলে মনে হয় কোনো অপরাধ করে ফেলতেছে যদি 10-15টা প্রেমও করে অসুবিধা নাই কিন্তু একজন বিধবাকে যদি বিবাহ করতে চায় মনে হয় এই ছেলেটা কবিরা গুনাহ করে ফেলতেছে মা বাবা হার্ট ফেল হয়ে যায় ঠিক কিনা বলেন কিন্তু আরব সমাজে বিধবা বিবাহকে খারাপভাবে দেখা হতো না এটা স্বাভাবিক ছিল আবার যদি কোনো যুবক তার চাইতে বয়সে বড় কাউকে বিবাহ করে তাহলে বন্ধু বান্ধব কি বলবে হায় রে তুই কামার পাইলি না তুই তো দাদিরে বিয়া করে নিয়ে আইছস তোর দাদি আর কি এটা কিন্তু আরব সমাজে বয়সে বড় যদি কোনো নারী হতো এখানে বিবাহ করা এটাকে খারাপ কিছু মনে করা হতো না এবং খারাপ কিছু মনে না করাই উচিত আমাদের সমাজে কিছু খারাপ বিষয় আছে যেগুলো খারাপ না কিন্তু আমরা খারাপ বানায় ফেলেছি এই বিধবা বিবাহ করা এটাকে খারাপ মনে করি এরপরে বয়সে যদি কোনো নারী বড় হয় তাকে বিবাহ করাকে খারাপ মনে করা হয় এগুলো ঠিক নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করেছেন বয়সে 15 বছরের বড় আপনি কার কর্মকে খারাপ দৃষ্টিতে দেখেন আল্লাহ নবী বিধবা বিবাহ করেছেন আপনি কার কর্মকে খারাপ দৃষ্টিতে দেখেন এজন্য কেউ যদি এটা করে বরং তাকে আমাদের আরো বাহবা দেওয়া দরকার ঠিক কি না বলেন খাদিজা যখন বান্ধবীদের কাছে নবীর প্রশংসা করে বান্ধবীরা বলতেছে খাদিজা তোমার কি মুহাম্মাদকে পছন্দ হয় নাকি বিবাহের জন্য প্রস্তাব দিয়ে দাও খাদিজা বলতেছে আমি যদি প্রস্তাব দেই আর আমার প্রস্তাব যদি মুহাম্মদ ফিরিয়ে দেয় আমি লজ্জা পাবো বান্ধবী বলে তাহলে আমি তোমার পক্ষ থেকে প্রস্তাবটা দিয়ে দেই খাদিজা বলে প্রস্তাব দিবা অনুমতি দিলাম তবে আমি যে তোমাকে অনুমতি দিয়েছি এটা যেন মুহাম্মদ না বুঝতে পারে এইবার ওই মেয়েটা গিয়ে আমার আপনার নবীকে বলে মুহাম্মদ বয়স তো কম হলো না বিবাহ শাদী কি করবা না আমার আপনার নবী জবাব দিলেন আমার তো টাকা পয়সা নাই বিবাহ করব কেমনে বলতেছে কোন নারী যদি তোমার সব খরচ বহন করার দায়িত্ব নেয় তুমি বিবাহ করবা নাকি নবীজি বললেন আমার চাচা আছে তার সাথে কথা বলো
নবীজির চাচার সাথে কথা হলো লম্বা ইতিহাস আবু তালেবের খুতবায় আমার আপনার নবীর সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেল একটুকু কথা এই জায়গায় মনে রাখেন পবিত্র কোরআনুল কারীমের আরেকটা সূরা সূরার নাম হলো সূরাতুদ দুহা নাম শুনছেন সূরা দুহা এই সূরা নাযিল হইছে কেন প্রাথমিক দিক নবীজির কাছে ওহী নাযিল হইতো কয়েকদিন ওহী আসা বন্ধ ছিল স্বাভাবিকভাবে যে যেই বিষয়ে অভ্যস্ত নয় ওই বিষয়টা যখন প্রথমে করে এটা তার জন্য কষ্টকর হয়ে যায় যেমন শীতের সময় আমাদের যুবক ভাই যারা আছে র‍্যাকেট খেলে ব্যাডমিন্টন খেলে খেলে না বর্ষার সময় আসলে ফুটবল খেলে খেলে না এখন প্রথম দুই চার দিন র‍্যাকেট খেলার পরে বলেন তো শরীরের অবস্থা কি হয় দুই দিন খেলার পরে পাঁচ দিন বিছানার থেকে ওঠা যায় না শরীরের ব্যথায় কিন্তু পাঁচ দিন পরে আবার র‍্যাকেট খেলা শুরু করে এখন আর শরীরে ব্যথা হয় না কেন এই যে পাঁচ দিনের অসুস্থতা ওই কাজটার সাথে তাকে অ্যাডজাস্ট করে ফেলছে যার কারণে এখন আর কষ্ট হয় না ওহি আসা এটা বড় কষ্টকর বিষয় ছিল নবীজির কাছে যখন ওহি আসতো নবীজি ঘেমে যাইতেন শুধু তাই না যেই বাহনের উপরে থাকতেন উটের উপরে ওহির ওজনে ওই উট জমিনের উপরে বসে পড়তো তাহলে কত কষ্টকর একটা বিষয় ছিল প্রাথমিক দিক কিছুদিন ওহি আসার পরে কিছুদিন ওহি আসা বন্ধ নবীজি অসুস্থ তাহাজ্জুদের সময় উঠতে পারেন না একজন দুশ্চরিত্রা নারী সে বলা শুরু করলো যে মুহাম্মাদের খোদা মুহাম্মাদকে ভুলে গেছে নাউজুবিল্লাহ বলে আবার বলতেছে মুহাম্মাদের কাছে সেই শয়তানটা আর আসে না জিব্রাইল আলাইহিস সালামের কথা বলতেছে নাউজুবিল্লাহ বলে শয়তানটা আর আসে না স্বাভাবিকভাবে নবীর মনটা খারাপ হয়ে গেল আল্লাহ তাআলা ওহি নাযিল করলেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা আল্লাহ তাআলা বলেন ওয়াদ্দুহা প্রভাতের শপথ ওয়াল্লাইলি ইযা সাজা রাতের শপথ যখন সেটা অন্ধকারচ্ছন্ন হয়ে যায় মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা আল্লাহ তাআলা সকাল আর অন্ধকার রাত্রির কসম করে বলতেছেন ও মুহাম্মদ মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই আপনার রব আপনাকে ভুলেও যান নাই ছেড়েও দেন নাই ওরা যে বলে আপনার রব অসন্তুষ্ট হইছে না অসন্তুষ্ট হয় নাই আপনার রব আপনাকে ভুলেও যায় নাই ছেড়েও দেয় নাই আরো শুনা নেন ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى وللآخرة خير لك من الأولى যেটা প্রসিদ্ধ তাফসীর সেটা হলো আপনার প্রত্যেকটা ভবিষ্যৎ বর্তমানের চাইতে উত্তম তার মানে শুধু যে দুনিয়ার চাইতে আখেরাত উত্তম হবে তা নয় দুনিয়ায় আপনি যতদিন আছেন প্রত্যেকটা মুহূর্তে শুধু আপনার সম্মান ইজ্জত আমি আল্লাহ বাড়াতে থাকব তার মানে আপনার প্রতিটা ভবিষ্যৎ বর্তমানের চাইতে উত্তম এখন আপনি যদি এই লেভেলে থাকেন নেক্সট মুহূর্তে আপনি এখানে থাকবেন তারপরের মুহূর্তে এখানে থাকবেন তার মানে সময় যত গড়াবে আপনার সম্মান তত বাড়তে থাকবে সুবহানাল্লাহ বলে আমার আপনার নবীর সম্মান আল্লাহ এরকম বাড়িয়ে দিয়েছেন সন্তান ছিল না দুনিয়ায় তাতে কি কাফেররা বলছে মুহাম্মদ নিবংশ ওর নাম নেওয়ার লোক দুনিয়ায় থাকবে না আর আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক আমি আপনার স্মরণকে কোন পর্যায়ে পৌঁছিয়ে দিব আল্লাহ কোন পর্যায়ে পৌঁছায়া দিয়েছেন কত উচ্চতায় আমার আপনার নবীজির স্মরণকে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছেন আমার আপনার নবীর স্মরণ নামাজের মধ্যে না নিলে নামাজ আল্লাহ কবুল করবে না ঠিক কিনা বলেন আমার আপনার নবীর নাম না নিলে দোয়া আল্লাহ কবুল করবে না এই পৃথিবীর এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তটায় আমার আপনার নবীর নাম উচ্চারিত হয় না ফজরের আজান শুরু হয় ইন্দোনেশিয়া থেকে নিয়ে এক টানা নয় ঘন্টার উপরে শুধু ফজরের আজান চলে এই যে আপনারা বাংলাদেশের উত্তর পশ্চিম কোনায় একেবারে দক্ষিণ পূর্ব কোনায় যেখানে সেন্ট মার্টিন দ্বীপ অবস্থিত ওইখানে যখন মাগরিবের আজান হয় তার প্রায় পনেরো ষোলো মিনিট পরে আপনাদের এইখানে মাগরিবের আজান হয় তার মানে একবারে ওই কোনা থেকে নিয়ে এই কোনা পর্যন্ত গোটা বাংলাদেশের ভূখণ্ডে আঠারো থেকে বিশ মিনিট একটা আজান চলতে থাকে ঠিক কিনা বলে আল্লাহ তাআলা এই নিয়মতান্ত্রিকতায় বিশ্বের প্রত্যেকটা মুহূর্তে এই পৃথিবীর মধ্যে আমার আপনার নবীর নামকে উচ্চারণ করার ব্যবস্থা করে দিয়েছেন নিজের নামের সাথে আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা
আপনাকে অচিরেই এমন কিছু দেওয়া হবে যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন খুশি হয়ে যাবেন আমি লম্বা ব্যাখ্যায় যাচ্ছি না বোঝানোর জন্য শুধু বলতেছি এরপরে আল্লাহ তাআলা কেমন যেন বলতেছেন ও আমার হাবিব আপনার নবুয়তির আগে আপনার জীবনে অনেক কিছু অতিবাহিত হয়েছে নবুয়তির আগেও তো আমি আল্লাহ আপনাকে ভুলে যাই নাই আর নবুয়ত দেওয়ার পরে আমি আপনাকে ছেড়ে দিব ভুলে যাব অসন্তুষ্ট হব এটা হতে পারে না আল্লাহ তাআলা এরপরে আমার আপনার নবীকে প্রদত্ত কিছু গুরুত্বপূর্ণ নিয়ামতের কথা বলেছেন যেগুলো নবুয়তির আগে আল্লাহ তাআলা প্রদান করেছেন এক নাম্বারটা কি আল্লাহ তাআলা কেমন যেন বলেন হাবিব আপনি তো ইয়াতিম ছিলেন ওই সময়ও আমি আল্লাহ আপনাকে ভুলে যাই নাই আর নবুয়ত দিয়ে আমি আপনাকে ভুলে যাব সেই কথাই আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজিদুকা ইয়াতিমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى الله تعالى বলেন আলম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া তিনি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পান নাই ইয়াতিম অবস্থায় পাওয়ার পর ওই অবস্থায় আপনাকে ছেড়ে দেন নাই বরং তিনি আপনার উত্তম লালন পালনের ব্যবস্থা করেছে আমাদের সমাজে একজন ছেলে দাদা দাদা ছেলে ছেলের বাপ হবে তাহলে দাদা যখন শুনে যে আমার পোলার পোলা হবে খুশি হয় না বেজার হয় বলেন তো দাদি খুশি হয় না বেজার হয় দাদি যদিও মহিলা কিন্তু যখন শুনে যে আমার পোলার পোলা হইব তখন নেতেও খুশি হয় ঠিক কিনা বলেন কত খুশি সবার মনে ডাক্তার বলছে দুই মাস পরে আপনার ছেলের ঘরের ছেলে হবে আপনি দাদা হয়ে যাবেন হঠাৎ করে এই মুহূর্তে যিনি দাদা হবেন তার ছেলে অর্থাৎ যেই বাচ্চা পেটে আছে তার বাবা ইন্তেকাল করেছে বলেন তো এই যে ছেলের ঘরের ছেলে হওয়ার যে আনন্দ ছিল ছেলে মারা যাওয়ার পরে এই আনন্দ আর থাকবে তখন কি করবে কপালে ভাঁজ পড়ে যাবে চাচাদের আনন্দ থাকবে না দাদা দাদির আনন্দ থাকবে না বরং উল্টা কি করবে ছেলের বউকে বলবে যা যা বাপের বাড়ি যা ভাগ তোকে খাওয়াইবো কেডা তোর পোলা দুনিয়া আসার আগেই আমার পোলা শেষ তোর পোলা তো একটা কুলক্ষই না কুফা এরকম বলার লোক তো সমাজে নাই আলহামদুলিল্লাহ আছে না নাই জোরে বলেন তাহলে দেখেন সন্তান মারা যাওয়ার কারণে অনাগত ওই সন্তানের প্রতি আর মহব্বত নাই ভালোবাসা নাই দাদাও বোঝা মনে করে দাদিও বোঝা মনে করে চাচাও বোঝা মনে করে চাচিও বোঝা মনে করে কিন্তু আমার আপনার নবী যখন মাতৃ করবে তখন আমার আপনার নবীর বাবা ইন্তেকাল করেছেন স্বাভাবিকভাবে তখনও এরকম ছিল বাবা মারা গেছে এইবার গর্ভের সন্তানকে মা সহ নানা বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে এমনটা ঘটে নাই আমার আপনার নবী দুনিয়া আসছেন ইয়াতিম হয়ে আব্দুল মুত্তালিব আমার আপনার নবীর দাদা তার দশটা সন্তান ছিল এই দশটা সন্তান আল্লাহ তাআলার কাছে চাইয়া আনছে আব্দুল মুত্তালিব ঐতিহাসিকেরা বলে আব্দুল মুত্তালিবের দশ সন্তান জন্ম নেওয়ায় আব্দুল মুত্তালিব যত খুশি হয়েছে তার চাইতে আমার আপনার নবীর জন্মে আব্দুল মুত্তালিব অগণিত গুণ বেশি খুশি হয়ে গেছে অথচ জাহেলিয়াতের সময় নিয়ম অনুযায়ী দাদার চিন্তিত হওয়ার কথা ছিল কিন্তু দাদা খুশি হয়েছে কেন কারণ ইয়াতিম নবীর প্রতি মুহাব্বত আব্দুল মুত্তালিবের অন্তরে যিনি ঢেলে দিয়েছেন তিনি কে জোরে বলেন কে আল্লাহ আমার আপনার নবী ইয়াতিম হওয়ার কারণে কখনো তিরস্কারের সম্মুখীন হন নাই গেছেন হালিমাতুস সাদিয়ার ঘরে সেখানেও মহব্বত বরকত রহমত সব আমেনার কাছে আবার আসছেন আমেনা মারা গেছে ছয় বছর বয়স নবীজি এবার অভিভাবক হলেন আব্দুল মুত্তালিব দাদা দুই বছর পরে তিনিও মারা গেলেন এরপরে অভিভাবক হলেন আবু তালেব আবু তালেব আমার আপনার নবীকে কত মহব্বত করতেন সিরাত বিদ্রা লেখেন যারা নবীজির জীবনী লিখেছেন তারা লেখেন যে আবু তালেব তার সন্তানদেরকে যত মহব্বত করত তার চাইতে বেশি মহব্বত আমার আপনার নবীকে করত সুবহানাল্লাহ ওই কথাই আল্লাহ স্মরণ করিয়া দিয়া বলেন হাবিব আরে আপনি যখন ইয়াতিম ছিলেন আমি আল্লাহ আপনার জন্য লালন পালনের ব্যবস্থা করেছি সবার অন্তরে মহব্বত আমি আল্লাহ ঢেলে দিয়েছি অথচ আপনার বাবার কোনো সম্পদ ছিল না টাকা পয়সা ছিল না এরপরেও সকলে আপনাকে মহব্বত করতো এর কারণ কি কারণ হলো আপনি ইয়াতিম নবীর মহব্বত আমি সকলের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছি এরপরে আল্লাহ তাআলা বলেন
ওয়াজাদাক দাল্লান ফাহাদা আপনি সঠিক পথ চিনতেন না সঠিক পথ সম্পর্কে আপনি অনবগত ছিলেন আমি আপনাকে সঠিক পথ চিনিয়ে দিয়েছি দাল্লুন শব্দের দুইটা অর্থ একটা হলো পথ অচেনা আরেকটা হলো পথভ্রষ্ট দুইটার মধ্যে তফাত আছে একটা হলো আপনাকে সঠিক পথ বলে দেওয়ার পরেও আপনি যদি সেই পথে না চলে অন্য পথে যান আপনি পথভ্রষ্ট কিন্তু আপনি সঠিক পথ চিনেন না আপনাকে সঠিক পথটা চিনিয়ে দেওয়া হলো আপনি তাহলে এই পথ সম্পর্কে অনবগত ছিলেন আল্লাহ তাআলা সেই কথাই বলেন সঠিক পথ সম্পর্কে আপনি অবহিত ছিলেন না আমি আল্লাহ আপনাকে সঠিক পথ চিনিয়ে দিয়েছি এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা আপনি অভাবী ছিলেন নিঃস্ব ছিলেন আমি আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিয়েছি এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন কেরাম লিখেন যে আমার আপনার নবীর আসলেও টাকা পয়সা কিছুই ছিল না কিন্তু খাদিজার সাথে বিবাহের মাধ্যমে নবীজি ধন সম্পদ ওয়ালা হয়ে গেছে কেমনে বিবাহ যেই রাত সম্পাদিত হলো এইবার খাদিজা আমার আপনার নবীকে বলতেছে এখন সম্পর্ক আগে যা ছিল তা তো নাই এখন স্বামী স্ত্রীর সম্পর্ক খাদিজা বলতেছে মুহাম্মদ এত কাল আপনার সাথে আমার সম্পর্ক ছিল এক রকম আজকে থেকে আপনার সাথে আমার সম্পর্কটা আরেক রকম আজকে থেকে আমি হলাম আপনার অধীনস্থ আপনি শুনে নেন আমার যত সম্পদ আছে আমি স্বেচ্ছায় আমার সব সম্পদের মালিকানা আপনাকে দিয়ে দিলাম মালিক বানায় দিলাম আপনি যেভাবে খুশি যেখানে খুশি যত খুশি ব্যয় করবেন আমার কোনো দাবি নাই কারণ সব সম্পদের মালিকানা আজকে থেকে আমি আপনাকে দিয়ে দিয়েছি তাহলে বলেন তো কাফেররা বা ইসলাম বিদ্বেষীরা বলে যে আমার আপনার নবী সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেছে খাদিজাকে বিবাহের প্রস্তাব আমার আপনার নবী দেন নাই বরং খাদিজার পক্ষ থেকে আমার আপনার নবীকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছে ঠিক কিনা বলেন আরো বিষয় আছে এগুলোর মাধ্যমে নবীজির চারিত্রিক ব্যাপারে আঘাত দেওয়ার অপচেষ্টা করে কিন্তু কেয়ামত পর্যন্ত ওরা চেষ্টা করে যাক তাতে আমার আপনার নবীর সম্মান কমবে না বরং আমার আপনার নবীর বিরুদ্ধাচরণ ওরা করবে বিশ্বব্যাপী আল্লাহ তাআলা আমার আপনার নবীর অনুসারী আরো বাড়ায়া দিবে ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন কারণ সমালোচনা করবা ইসলাম বিদ্বেষীরা নবীকে নিয়ে জানতে আগ্রহী হবে যারা খোলা দিল নিয়ে নবীকে জানতে চাইবে আশা করা যায় ওই দিলের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীর মহব্বত ভালোবাসা ঢুকাই দেবে ইনশাআল্লাহ কি বলেন তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম আমি আমার মূল কথার দিকে যাই বেশি রাত আর করা যাবে না পৌনে বারোটা বেজে গেছে যে আমার আপনার নবীর চরিত্র হলো বিশ্বজনীন কি জনীন বলেন বিশ্বজনীন চরিত্র ঘোষণা করেছেন কে আল্লাহ তাআলা আমার আপনার নবী কই রকম কিছু চারিত্রিক বৈশিষ্ট্য দান করেছেন যা আমাদের জন্য অনুসরণ প্রথমত আমরা যদি আমাদের চারিত্রিক পরিশুদ্ধতা অর্জন না করি আমাদের চরিত্রকে যদি আমরা পরিশুদ্ধ না করি তাহলে কি হবে জানেন এই যে আমরা বলি যে নতুন বাংলাদেশ নতুন করে আমরা গড়তে চাই কিভাবে গড়তে চাই প্রথমে দরকার চারিত্রিক পরিশুদ্ধতা সংস্কারের মধ্যে আগে চারিত্রিক সংস্কার দরকার যদি চারিত্রিক সংস্কার না হয় তাহলে শাসকের চেয়ারে শুধু চেহারার পরিবর্তন হবে চরিত্রের পরিবর্তন হবে না এজন্য আমাদের নিজেদেরকেও নিজেদের চরিত্র পরিশুদ্ধ করতে হবে আমি যেমন শাসক চাই আমাকে তেমন হতে হবে এজন্য নবীর গুণাবলী থেকে দুই তিনটা গুণাবলী আমরা শিখব এই তিনটা দুইটা তিনটা গুণ মনে রাখব এবং নিজেদের আমলে পরিণত করব জোরে বলেন ইনশাআল্লাহ এক নাম্বার নবীর চারিত্রিক গুণাবলীর মধ্যে সর্বোত্তম গুণাবলীগুলোর মধ্যে অন্যতম এক প্রধান গুণাবলীর মধ্যে একটি সেটা হলো নবীজি ছিলেন সর্বোচ্চ সত্যবাদী নবীজি কি ছিলেন জীবনে কোনোদিন উনি মিথ্যা কথা বলেন নাই ঘুরায় ফিরায়ও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই নবীজি যে সত্যবাদী এ সাক্ষ্য আল্লাহ তাআলা দেওয়ার আগে আমার আপনার নবীজির সত্যবাদিতার সত্যায়ন কাফেররা করেছে ঠিক কিনা বলেন যখন নবীজি নবুয়াত প্রাপ্ত হলেন নবুয়াতের পরে তিন বছর গোপনে দাওয়াত দিয়েছেন তিন বছর পরে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন ওয়া আনযির আশিরাতাকাল আকরাবীন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখন আর গোপনে দাওয়াত দেওয়া চলবে না এখন আপনি আপনার নিকটস্থ আত্মীয় স্বজন পরিবার পরিজন সকলকে দাওয়াত দেন
একসাথে সবার কাছে কথা কেমনে পৌঁছাবে ওই সময় তো প্রযুক্তি এমন ছিল না এখন আপনার কথা আপনি আপনার সব বন্ধুদের কাছে পৌঁছাতে চান শুধুমাত্র ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস লিখে দিলে আপনার সব বন্ধুরা আপনার খবর জানতে পারে মুহূর্তের ভিতরে মেসেজের মাধ্যমে মোবাইলের মাধ্যমে মানুষের কাছে খবর পৌঁছিয়ে দেওয়া যায় নবীজি কি করলেন নবীজি উঠে গেলেন সাফা পাহাড়ের উপর আর এক বর্ণনায় আসছে নবীজি উঠলেন আবু কুবাইস পাহাড়ের উপর দুই বর্ণনা একই কারণ আবু কুবাইস পাহাড়ের একটি অংশ হলো সাফা পাহাড় সাফা পাহাড় আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ আবু কুবাইস পাহাড়ের একটা বৈশিষ্ট্য ছিল যদি কোনো মানুষ হোক সে দরিদ্র হোক সে অনারবী হোক সে গরিব সেই ব্যক্তি যদি আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে মুসিবতে পতিত হয়ে আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে সে যদি মক্কাবাসীর কাছে সাহায্য প্রার্থনা করত মক্কাবাসী দেখত না ওই ব্যক্তিকে বরং আবু কুবাইস পাহাড়ের সম্মানার্থে ব্যক্তি যেই হোক তার সাহায্যার্থে তারা ছুটে আসত ওই পাহাড়ে উঠে যেই কথা বলতো তার ডাকে আরবরা সাড়া দিত আজকে ওই পাহাড়ের উপরে উঠেছে আল আমিন তিনি যখন সবাইকে ডাকছে বুড়া গুড়া একেবারে দলে দলে ছুটে আসছে চলো আমাদের আল আমিন ডাকছে কেন ডাকছে যাই সবাই আসার পরে জিজ্ঞাসা করে মুহাম্মদ আমাদেরকে কেন ডেকেছ আমার আপনার নবী তাদেরকে বলতেছেন শোনো আমি যদি তোমাদেরকে এই খবর দেই এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে আকুনতুম মুসাদ্দিকিয়া তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবা নাকি নবীজি এই প্রশ্ন তাদেরকে করলেন উপস্থিত সব মানুষ সমস্বরে জবাব দিয়ে বলে মুহাম্মদ কেন নয় কারণ ইতিপূর্বে আমরা তোমাকে সব সময় সত্যবাদী পেয়েছি গোটা 43 বছর বয়সে মুহাম্মদ তুমি একটা মিথ্যা কথাও আমাদের সাথে বলো না আজকে তুমি মিথ্যা বলবা এটা হতেই পারে না অবশ্যই তোমার কথা বিশ্বাস করব একটা মানুষ যখন সত্য বলতেই থাকে আল্লাহ নবী বলেন একটা সময় ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সিদ্দিক তথা সত্যবাদী বলে গণ্য হয়ে যায় এরপরে নবীজি বলেন ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার নবীজি বলেন মিথ্যা মানুষকে মন্দের পথ দেখায় অকল্যাণের পথ দেখায় পাপের পথ দেখায় আর পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায় নবীজি বলেন একটা মানুষ যখন মিথ্যা বলতেই থাকে একটা সময় ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে কাযযাব তথা মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যায় এজন্য সত্যবাদিতার উপরে থাকলে সিদ্দিক উপাধি লাভ করা যাবে আবার দেখেন একটা মানুষ যদি মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে যায় মুসিবতে পড়ে বিপদে পড়ে সে যদি সত্য কথা বলে তার কথা কেউ বিশ্বাস করে না আমরা ক্লাস 4 অথবা 5 এ একটা ইংরেজি গল্প পড়ছি এক দুষ্টু রাখালের গল্প কেউ পড়ছেন হ্যাঁ পড়ছেন না আসলে আগে বইগুলো থেকে শিক্ষা পাওয়া যায় এখন বই থেকে অশ্লীলতা শিখি আগে বই পড়লে আমাদের সন্তানদের চরিত্র ভালো হইতো এখন চরিত্র নষ্ট হয় ঠিক কিনা বলেন এজন্য গত গভর্নমেন্টের সময় যেই শিক্ষানীতি পাঠ্যপুস্তক ওগুলোকে ডাস্টবিনে ফেলে নতুন করে ইসলামের আলোকে পাঠ্যপুস্তক প্রণয়ন করা দরকার কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা যদি নষ্ট হয়ে যায় মেরুদণ্ড পিটিয়ে ভাঙা লাগবে না এমনিই ভেঙে যাবে জাতি এমনিই কুপোকাত হয়ে যাবে তা গল্পের মধ্যে কি পড়ছি একদিন রাখাল উঠে বলতেছে বাঘ 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 আশেপাশের সব মানুষ লাঠি ছোটা নিয়ে আসছে বাঘ কইরে আমি তো তোমাদের সাথে একটু মজা করলাম প্রথম দিন গেছে আর একদিন এরকম ডাকছে আজকে ডাক সবাই শুনছে কিন্তু সবাই আসে নাই কয়েকজন আসছে কই বাঘ বলে মজা করছি তোমাদের সাথে মানুষরা বিরক্ত হয়ে চলে গেছে তৃতীয় আর একদিন সত্যই বাঘ এসেছে এইবার গাছের উপরে উঠা গলা ফাটায় ডাকতেছে বাঘ 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 আগে দুই দিন মিথ্যা বলছে কিন্তু আজকে তো সত্য বলতেছে নাকি কিন্তু বলেন তো আজকে কেউ আসছে আর কেন আসে নাই কারণ আগে দুই দিন মিথ্যা কথা বলছে ও মিথ্যাবাদী হিসাবে প্রসিদ্ধ হয়ে গেছে এজন্য ও যদি এখন আল্লাহর কসম 100 বার কইরাও কয় ওর ওই সত্য কথা কেউ বিশ্বাস করবে এটা উপদেশ লেখা ছিল নিচে ডু নট টেল এ লাই মিথ্যা কথা বইল না তাহলে বোঝা গেল
নবীজি সর্বোচ্চ সত্যবাদী তার গুণে গুণান্বিত ছিলেন আমরা সেই নবীর উম্মত আমাদেরকেও সত্যবাদী তার পূর্ণ গুণ অর্জন করার দরকার আছে না নাই কিন্তু আফসোস সমাজে সত্য নাই মানুষ মিথ্যা বলে অভ্যস্ত মোবাইল হওয়ার কারণে অনিচ্ছায় অনেক মানুষ মিথ্যা কথা বলে ফেলে এই ধরনের কাজগুলো আমরা করব না সর্বদা সত্যের উপরে অটল অবিচল থাকব বলেন ইনশাআল্লাহ দুই নাম্বার নবীজির তিনটা গুণের কথা বলবো বলছি শেষ হয়ে যাবে এখন দুই নাম্বার নবীজির হৃদয়ে সর্বোচ্চ দয়া মায়া ছিল নবীজির হৃদয়ে সর্বোচ্চ মহব্বত ছিল সেটা মানুষের জন্য সেটা পশু পাখির জন্য ছিল মানুষের প্রতি হৃদ্যতা মহব্বত ভালোবাসা নবীজির সর্বোচ্চ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন একজন দুশ্চরিত্রা নারী প্রসিদ্ধ ঘটনা সে একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন দিবেন আরেকটা ব্যক্তি আরেকটা মহিলা বিড়াল বাইদা রাখছে খাইতেও দেয় না ছাড়েও না এটা মারা গেছে নবীজি বলেন এই কারণে আল্লাহ তাকে শাস্তি দিবে তাহলে একটা প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে যদি শাস্তি হয় আপনি আমি যদি মানুষকে কষ্ট দেই বলেন তো শাস্তি বেশি না কম এজন্য একে অপরের প্রতি মহব্বত ভালোবাসা আরিদ্রতা এটা আমাদের জাগ্রত করতে হবে এক মুমিনের অপর মুমিনের প্রতি ভালোবাসা থাকতে হবে মানুষের সাথে সহ অবস্থান হবে শান্তিপূর্ণ শুধু তাই না আপনার প্রতিবেশী যদি একজন অমুসলিম হয় তার সাথে সদাচরণের নির্দেশ আমার আপনার নবী দিয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার দুইজন প্রতিবেশী একজন ইমানদার আর একজন কাফের আমি কাকে প্রতিবেশী হিসাবে প্রায়োরিটি দিব অগ্রাধিকার দিব নবীজি এই কথা বলেন নাই তুমি মুসলমানকে প্রতিবেশী হিসাবে অগ্রাধিকার দিবা নবীজি এমনটা বলেন নাই নবীজি বললেন শোনো যার দরজা তোমার দরজার বেশি কাছে তুমি প্রতিবেশী হিসাবে তোমার কাছে সে সবচাইতে বেশি পাও না এজন্য একজন অমুসলিমের সাথেও আমি খারাপ আচরণ করব না ছোটদের সাথে ভালো আচরণ করব নবীজি বলেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না নবীজি বলেন যে ছোটকে স্নেহ করে না আর যে বড়কে সম্মান করে না নবীজি বলেন সে আমার উম্মত নয় এখানে একটা বিষয় আছে গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে নবীজি আগে বলেছেন যে ছোটকে স্নেহ করে না তার মানে আমি আপনি ছোটর থেকে সম্মান তখন পাব যখন আমি ছোটকে স্নেহ করব ঠিক কি না অনেক সময় আমরা ছোটদের কাছে সালাম আশা করি একজনের ছেলে আমারে সালাম দেয় নাই আমি তো মুরব্বী এখন সালাম দেয় নাই তোর বাপের কাছে যায় কই পোলা তো মানুষ বানাইতে পারো নাই বা মাদ্রাসার শিক্ষকের কাছে গিয়ে বলি হুজুর কি পড়াইছেন এগুলো সালাম কালাম দেয় না সব বেয়াদব কে এই আচরণ করছে অমকে এবার ও যে সালাম দিল না শিক্ষক তারে ডাক দিয়া নিয়ে পিটানি দিল মুরব্বীকে সালাম না দেওয়ার কারণে ঠিক কিনা বলেন শিক্ষক বলল শোনো মুরব্বীদের সাথে দেখা হইলে সালাম দিবা বলেন তো পরবর্তীতে যদি ওই মুরব্বীর সাথে ওই বাচ্চার দেখা হয় সালাম দিবে তো অবশ্যই দিবে দিবে না দিবে কিন্তু মনে মনে দোয়া করবে বুইড়ারে তোরে সালাম না দেওয়ার কারণে তুই হুজুরের মায়ের খাওয়াইছস মনে মনে উপরে বলবে আসসালামু আলাইকুম মনে মনে বলবে আল্লাহ মরে না কে মরলে তো দাওয়াত খেয়ে দেবো তাহলে ঠিক কিনা কোন আপনি যদি এই আচরণ না করে সে আপনাকে সালাম দেয় নাই মুরব্বীরা কষ্ট নিয়েন না বলতেছি আর আপনাকে সালাম দেয় নাই আপনি এই ভুলটা না ধরে আপনি তারে জোরে সালাম দেন আসসালামু আলাইকুম একদিন দুই দিন দেন না তৃতীয় দিন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন ও মাঠে খেলাধুলা করবেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনাকে দেখার পরে দৌড় দিয়ে গিয়ে সালাম দিবে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন বলেন তো আপনি বিচার দিয়া তাকে পিটানি খাওয়াইয়া সালাম পাইলেন আর সালাম দিয়ে আপনি তার থেকে সালাম পাইলেন বলেন তো দুই সালাম পাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই এজন্য মূল বিষয়টা হলো যেই বড় ছোটকে স্নেহ করে না সেই ছোট বড়কে সম্মান করে না এজন্য আগে আমাদের ছোট যারা আছে এদেরকে আমাদের আদব শেখাতে হবে আমি যেমনটা চাই তেমনটা তার সাথে করতে হবে ছোট বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে সালাম কালামের ব্যাপারে আপনি যদি ছোট বাচ্চাদের সালাম দিতে থাকেন ও এক সময় দেখবেন আপনি দরজা খুললেই সালাম দিচ্ছে এই যে কর্মের দ্বারা আপনি তাকে অভ্যস্ত করলেন ছোটদেরকে পিটাইয়া শেখানো যায় না ছোটদেরকে মহব্বত ভালোবাসা হৃদ্রতা দিয়ে শেখাতে হয় তাহলে যে কথার থেকে গেলাম নবীজির অন্তরে ছিল হৃদ্রতা মহব্বত ভালোবাসা ছোটদের জন্য ছিল বড়দের জন্য ছিল শুধু তাই না
নবীজি বলেন কেউ যদি একটা চড়ুই পাখি বিনা কারণে হত্যা করে ওই চড়ুই পাখি কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে আল্লাহ এই লোকটা কোনো উপকারবিহীন আমাকে হত্যা করেছে এই লোকটা উপকারবিহীন আমাকে হত্যা করেছে ওই দিন বিনা কারণে একটা চড়ুই পাখি হত্যা করার কারণে আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাকে আপনাকে জবাবদিহিতা দিতে হবে জবাবদিহিতা করতে হবে কেন বিনা কারণে হত্যা করেছে এজন্য রিদ্রতা মহব্বত ভালোবাসা মানুষের প্রতিও হবে সাথে সাথে পশু পাখির সাথেও আমাদের রিদ্রতা মহব্বত ভালোবাসা থাকতে হবে তিন নাম্বার এটা বলেই শেষ করব ইনসাফ ন্যায় বিচার ন্যায় পরায়ণতা আফসোস ইমাম শাফেঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন যেই সমাজে ন্যায় বিচার আছে ওই সমাজের মানুষ বড় ভাগ্যবান যেই সমাজে ন্যায় বিচার নাই ওই সমাজের মানুষের কপাল পোড়া আজকে আমরা দেখতে পাই বাংলাদেশ সহ গোটা দুনিয়ার মধ্যে ইনসাফ ন্যায় বিচারের কবর রচনা হয়ে গেছে বিশেষ করে মুসলমানদের সাথে ঠিক কিনা বলেন একটা কুকুরকে হত্যা করলে শাস্তি হয় কিন্তু নির্বিচারে ফিলিস্তিনের মুসলমানদের হত্যা করা হয়েছে হত্যা করা হচ্ছে হাজার হাজার মুসলমানদেরকে নিরহভাবে হত্যা করা হচ্ছে কোনো বিচার নাই ঠিক কিনা বলেন এজন্য এগুলোর বিচার করতে হবে আমরা দেখেছি সম্প্রতি সময়ে কেমন ভাবে তরুণ যুবকদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে কাছ থেকে গুলি করা হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই জমিনে করার দরকার যদি মজলুম ন্যায় বিচার না পায় মজলুম দুনিয়ায় ন্যায় বিচার না পাইলেও এক জায়গার বিচারের দরজা তার জন্য বন্ধ হয় না ঠিক কিনা বলেন এজন্য নবী বলেন ইত্তাকি দাওয়াতাল মজলুম তোমরা মজলুমের বদদোয়াকে ভয় করো কারণ তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না তার দোয়া আল্লাহ কবুল করে নেয় এজন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দরকার আপনি আমি মনে করতে পারি যে ন্যায় বিচার যারা বিচারক তারা করবে তা নয় প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে অনেক বাবা আছে মেয়েদের সাথে অবিচার করে আগে পুলারে সব সম্পদ লেখা দিয়া রাখে এমন বাপ তো আলহামদুলিল্লাহ আপনাকে সমাজে নাই আছে কত বাবা আছে এরকম ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে সব সম্পদ অন্য কোনো নামে লেখা দিছে এ ধরনের কাজ করা যাবে না এটা অবিচার অনেক বাবা আছে সংসারের মধ্যে এক ছেলেকে অগ্রাধিকার দেয় আর একজনে ডাবায় রাখে এই যে আপনি সংসারের মধ্যে অবিচার করতেছেন সেজন্য প্রত্যেককে প্রত্যেকের অবস্থান থেকে ন্যায় পরায়ণ হতে হবে কারণ কি কারণ এই অন্যায়ের কারণে অবিচারের কারণে আল্লাহ অতীতে বহুত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন একটা হাদিস থেকে ঘটনা শুনে আলোচনা শেষ করে দিই একদিন নবীজির কাছে একটা বিচার আসছে চুরির বিচার হাত কাটা হবে একজন মহিলা চুরি করছে মহিলা কুরাইশ বংশের কোন বংশের কুরাইশ বংশের প্রসিদ্ধ তিনটি গোত্র ছিল শাখা ছিল একটা হলো হাশেমি একটা উমাইয়া আর একটা মাখজুম হাশেমি গোত্র হলো এই পৃথিবী আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সম্মানিত মর্যাদাপূর্ণ গোত্র হলো কুরাইশ বংশের হাশেমি গোত্র এই গোত্রে আমার আপনার নবী দুনিয়ায় এসেছেন যে চুরি করছে মহিলা সে হলো মাখজুম গোত্রের কুরাইশ বংশের মাখজুম গোত্রের মহিলা বংশ কুরাইশ হাত কাটা হবে নবীজি হুজরার মধ্যে ভিতরে সাহাবা ইকরাম চিন্তা করতেছে যে এই মহিলার যদি হাত কাটা হয় কুরাইশ বংশের মহিলা ইহুদিরা বলা বলি করবে দেখ কুরাইশ বংশের মহিলা চুরি করে বেড়ায় অনেক সময় আমাদের মধ্যে এই প্রবলেম আছে এক গোত্রের বা এক বংশের একটা মানুষ অপরাধ করেছে আমরা তার অপরাধকে তার দিকে ছুড়ে না দিয়ে গোটা বংশের উপরে বলি যে অমুক বংশের লোক তোরা তো চোর সব এরকম বলে কি বলে না চুরি করছে যে অপরাধ তার আপনি বাকি মানুষগুলোকে যখন চোরের অপবাদ দিলেন আপনি তো অপবাদ দেওয়ার পাপ করলেন ইসলাম থাকলে 80টা বেতের বাড়ি দেওয়া হইতো ইসলামী শাসন ব্যবস্থা হলে 80টা বেতের বাড়ি দেওয়া হইতো অপবাদ দেওয়ার কারণে এখন সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে নবীর বংশের লোক স্বাভাবিক মহব্বত যদি চুরির অপরাধে হাত কাটা যায় কাফেররা তিরস্কার করতে থাকবে কি করা যায় নবীজি মনে হয় জানে না নবীজিকে জানাই যে উনি কিন্তু কুরাইশ বংশের মহিলা তাইলে শাস্তিটা একটু কম দিতে পারে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন উসামাকে ভিতরে পাঠিয়ে দেওয়া হলো যাও তোমার নানার কাছে গিয়ে বলো নানা যে মহিলা চুরি করছে সে হলো কুরাইশ বংশের মহিলা উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে শুধু বললেন নানা যেই মহিলা চুরি করছে সে কুরাইশ বংশের মহিলা এতটুকু বলাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন কি বলতে চায় তারা নবীজি হুজরা থেকে বের হয়ে গেলেন তিনি বলতেছেন আতাশফাউ মিন্নি তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছো যেই বিষয়ের
শাস্তি কার্যকর করার নির্দেশ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এমন বিষয়ের জন্য কি সুপারিশ করতেছো নবীজি এবার সাহাবায়ে কেরামের সামনে দাঁড়িয়ে উপস্থিত হয়ে খুতবা প্রদান করলেন নবীজি বলতেছে শোনো তোমাদের পূর্বে আল্লাহ তাআলা অনেক সম্প্রদায়কে এই কারণে ধ্বংস করে দিয়েছেন যে তাদের মধ্যে যখন কোনো শরীফ বংশের মানুষ সম্ভ্রান্ত মানুষ চুরির অপরাধে আটক করা হতো চুরির অপরাধে তাকে পাকড়াও করা হতো তাকে ছেড়ে দেওয়া হতো কারণ সে সম্ভ্রান্ত বংশের মানুষ এই কারণে তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হতো আবার যখন কোনো দুর্বল একই অপরাধে আটক হতো তার উপরে শাস্তি কার্যকর করা হতো নবীজি বলেন এই কারণে এই অবিচারের কারণে ন্যায় বিচার না করার কারণে আল্লাহ তাআলা তোমাদের পূর্বে বহুত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে এবার নবীজি কি বলেন ওয়াইমুল্লাহ আল্লাহর শপথ লাউ আন্না ফাতেমা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা নবীজি বলেন আল্লাহর শপথ এই মহিলার জায়গায় যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করত অবশ্যই অবশ্যই আমি তার হাতটা কেড়ে দিতাম এর চাইতে ন্যায় বিচারের উপমা আর কি হতে পারে আমরা তো দেখেছি অতীতেও দেখেছি এখনো দেখছি ভবিষ্যতে আল্লাহ না করুক দেখতেও হতে পারে যে একজন মশা মেরে ফাঁসির জন্য অপেক্ষা করতেছে আর একজন সেভেন মার্ডার কইরা জেলখানার মধ্যে জামাইয়া ধরে আছে এরকম আছে না নাই এরকম বিচার যদি চলতে থাকে একটা সময় আল্লাহ তাআলার গজব চলে আসবে এজন্য আমাদের প্রত্যেককে তিনটা গুণ অর্জনের কথা বললাম এক নাম্বার আমরা সবাই সত্যবাদী তার গুণ অর্জন করব বলেন ইনশাআল্লাহ জীবন চলে যাক মিথ্যা কথা বলবো না কোন ধরনের মিথ্যাকে প্রশ্রয় দিব না ঘরের মধ্যে বাচ্চাদের সাথেও মিথ্যা কথা বলবো না সত্যের উপরে অটল অবিচল থাকার চেষ্টা করব দুই নাম্বার হৃদ্রতা মহব্বত ভালোবাসা বাড়াবো এক মুমিনের সাথে আমার মতগত পার্থক্য থাকতে পারে তার সাথে আমার চিন্তার পার্থক্য থাকতে পারে সে যদি কাফের না হয় আমি তার উপরে কঠোরতা অবলম্বন করব না বরং মুমিন হিসাবে তার প্রতি আমার মহব্বত ভালোবাসা সহানুভূতিশীলতা থাকতে হবে ঠিক কিনা বলেন আপনার দল ভিন্ন হতে পারে আপনার বিপক্ষ দলের লোক হতে পারে কিন্তু আপনি মুমিন ভাই হিসাবে তাকে সর্বোচ্চ মহব্বত করতে হবে তিন নাম্বার আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব যদি আমাদের পরিবার থেকে ইনসাফ প্রতিষ্ঠা আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ এক সময় আমাদের দেশ সহ গোটা বিশ্বব্যাপী ইনসাফ প্রতিষ্ঠিত হবে তাহলে আজকে আমরা কি শিখলাম সব কিছু বাদ এই তিনটা বিষয় মনে রাখবো তো ইনশাআল্লাহ এই তিনটা গুণ আমরা অর্জন করব তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবীজির এই উত্তম গুণাবলী থেকে যেই তিনটা গুণাবলী আমরা আলোচনা করলাম এই তিনটা গুণ পরিপূর্ণভাবে আমাদের জীবনের সাথে ফিট করার তৌফিক আল্লাহ দান করেন সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কিছু বলবে কেউ দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين প্রতিকূল আবহাওয়ার ভিতরেও দীর্ঘ সময় ব্যাপী ধৈর্যের সাথে আল্লাহ আপনার বান্দারা এই দিনই মজমায় বসে থেকেছে